এনকে টেলিভিশন নোয়াখালীর কথা বলে। আসলে আজকে অত্যন্ত মারাত্মক হৃদয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। সমবেত ভাইরা, আমি ধন্যবাদ তাদেরকে দেওয়ার গত নির্বাচনের দিন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে শুধু ধন্যবাদ দেব আমি আমার ভোটারদেরকে এবং সাংবাদিক ভাইদেরকে যারা আমাকে ভোট দিয়েছে এবং সাংবাদিক ভাইরা এখানে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে প্রচার প্রচারণা করেছেন। আমি যে সত্য কথাগুলো বলেছি সেগুলো জাতীয় প্রচার মাধ্যমে তুলে ধরেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। সমাবেত ভাই বোনেরা, আজকে আসলে বসুনাথ পৌরসভা কিছু বিষয় সহ রাজনৈতিক বিষয়ে কিছু কথা বলব। আমি একটু সময় নেব, বিরক্ত হবেন না। এবং বিভিন্ন মসজিদ আছে, আপনাদেরকে আহ্বান জানাবো আপনারা আপনাদের মত করে ছেড়ে দিবেন। এখানে অনেক আলেম ওলামা সহ উপস্থিত আছেন, আপনাদের প্রতি আমার অনুরোধ, যেহেতু আমাদের এই এশার নামাজ 12টা পর্যন্ত আছে, আজকে একটু পরে পড়বেন। আমার মনে হয় আল্লাহ মাফ করিব, আমরা একটু আমাদের ছাত্র সংশ্লিষ্ট বিষয়ে দেশের বিষয়ে কিছু কথা বলব, আল্লাহ আমাদেরকে মাফ করুন। সমবেত ভাই বোনেরা, আমি আজকে বিজয়ী কিনা সেটা পরে বলব, আপনারাই জানেন। অনেক কথা এখন বিজয় নিয়ে নানা কথা হচ্ছে, যে বিজয়টুকু এসছে এটা আমি মনে করি জনতার বিজয়। একটি অসাম্প্রদায়িক সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠার বিজয়, শেখ হাসিনা উন্নয়নের বিজয়, উন্নয়নের বিজয়, অন্যায় অবিচার চুলমের বিরুদ্ধে সত্য ন্যায় প্রতিষ্ঠার বিজয়, আমাদের কোম্পানিগঞ্জ সহ বিভিন্ন এলাকা আমাদের নেতাকর্মীকে অক্লান্ত পরিশ্রমের বিজয়, আমাদের এই বসুরা পৌরসভা সহ কোম্পানিগঞ্জের মহিলাদের অক্লান্ত পরিশ্রমের বিজয়, আমি উৎসর্গ করলাম বাংলাদেশ আওয়ামী লীগের অগণিত কর্মী সহযোগী সংগঠনের অগণিত ত্যাগী কর্মী যারা আজকে বিভিন্ন অবহেলিত তাদের উদ্দেশ্যে আমি বিজয়টা উৎসর্গ করব।
সমবেত ভাইরা নির্বাচন হয়েছে 16 তারিখ আমার মামা কামালউদ্দিন চৌধুরী সাহেব সেদিন বলেছেন নির্বাচন অবাধ সুষ্ঠু হয়েছে তাকে নেতা এসএম লোক পিলনের সাথে আমার টক শোতে দেখা হয়েছে টক শো পরিচালনায় ছিল উপস্থাপনায় ছিল সুমাই ইসলাম চ্যানেল আই সবচেয়ে জনপ্রিয় উপস্থাপক তার উপস্থাপনায় সেখানে বলেছিলেন যারা দেখেছেন তারা নিশ্চয় দেখেছেন আমাকে অভিনন্দন জানিয়েছেন কামালউদ্দিন চৌধুরী সাহেবের বাসায় পরের দিন দেখা করলাম আমার মামা কামাল সাহেব আমাকে অত্যন্ত সাদরে গ্রহণ করেছে আমি ওনাকে ধন্যবাদ জানাই উনি আমাকে জামাতে আমাদের মোশারেফ সাহেব ওনার বাসায় দিয়েছে উনি আমাকে খুব ভালোভাবে রিসিভ করেছেন এবং অভিনন্দন জানিয়েছে হঠাৎ করে কি হলো কোথায় থেকে জানি না কেমন মামা বললেন আমি যদি শতভাগ সুস্থ নির্বাচনকে অবৈধ নির্বাচন বলি আমি তো দায়ী হই না এ কথা বলছে না তিন দিন পরে হঠাৎ করে উনি বললে নির্বাচনে অনিয়ম করেছে আসলে হয়েছে ঠিক আছে আমি তো নির্বাচিত হয়েছি আপনাদের দুজন কথা বলতে স্মরণ চিন্তা করি বলি আমাদের ক্যান্ডি সাহেবের মত বাবু সৌদি সাহেবের পর এই যে আমাদের বোধাকা তুমি গেছে কে রকম আমরা সেট দিছে কে রকম আংটি দিছে কে রকম টাকা দিছে তো আপনি একজন একটা করে তো আপনি মানুষের কাছে মৃত্যু বুঝি এটা বাবু চৌধুরী সাহেব এখন দেখে ওনারা একদিন কর ভোট ঠিক হয়েছে একদিন কর ভোট সুষ্ঠু হলো কি কেউ কেউ আমার বলবে যে ওনাদের জাতীয় ভাবে সাপাসে ব্যাগ জাগাতে প্রার্থীরা অভিযোগ করছে যে কাজ শুকিয়েছে ইয়ানে আমনে অভিযোগ কিনতে কিনে আমনে অভিযোগ বুঝছে নি রাজনীতি বাংলাদেশে হ্যাঁ এটা হচ্ছে রাজনীতি আমরা এই দেশে বসবাস করি হ্যাঁ সমবেত ভাইরা আপনার আমি একটা পত্রিকার সাথে একটা ইন্টারভিউ দিয়েছি বলতে পারি আমাকে আমার কেন্দ্র থেকে নির্দেশ দিল এটা যাতে আমি অস্বীকার করে বিবৃতি দিই আমি বলছি এটা আমি পারব আমি বলেছি যে কথা আমি এটা থেকে সরে যেতে পারব না সব করতে পারবো এটা পারবো না আমি অন্যভাবে একটা স্টেটমেন্ট বিভিন্ন পত্রিকায় দিয়েছি কিন্তু সেই পত্রিকায় কোন প্রতিবাদ আমি দিই না আমি কেন কথা বলেছি আমি আমি আমার বিবেকের কাছে দাঁড়িয়ে রাজনীতির জন্য আমার বিবেককে বিসর্জন দেব আমি মিথ্যাবাদী হব এটাকে হয় আমি আপনার উদ্দেশ্যে বলব মামা নির্বাচন যদি নিরপেক্ষ না হয় নির্বাচন যদি কোথায় তার চুরি হয়ে থাকে
আপনারা বলছেন আগ থেকে রেডি করা ছিল, দামে শীষে টিপাচ্ছে, লোকা মাঠকায় ঢুকে গেছে, বুঝছেন, দামে শীষে টিপাচ্ছে, লোকা মাঠকায় ঢুকে গেছে, এটা বুঝছেন না? বুঝছেন? তো আমি মামাকে উদ্দেশ্য করে বলবো, আপনার কেন্দ্রে প্রত্যেকটা কেন্দ্রে এজেন্সি, প্রত্যেকটা বুথে এজেন্সি, আমি গিয়ে গিয়ে জিজ্ঞাসা করেছি সব দলের এজেন্ট আছে কিনা, মিথ্যা ওনারা এজেন্টদেরকে জিজ্ঞাসা করেছি, ওনারা যে এজেন্ট যারা ছিল তাদেরকে জিজ্ঞাসা করলাম, আমি জিজ্ঞাসা করছি কিনা, এবং সাথে সাথে এসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, সকালে যখন প্রথম গেলাম নির্বাচন তখন শুরু হয়ে প্রিসাইডিং অফিসার সাহেবকে একটু বলে আসছি, এর আগে মোবাইল প্রত্যেকটা ভূতে আপনার লড়ছে, আপনি প্রমাণ করা নির্বাচন সুস্থ হয় নাই, যদি প্রমাণ করাতে পারেন আমি শপথ দেব না আমাদের নির্বাচন করবো, কাকে দাঁড়া করবার করাবেন, কাকে দাঁড়া করবেন ঠিক করে যদি প্রমাণ করাতে পারে নির্বাচন অবৈধ হয়েছে আমি আল্লাহকে হাজির নিয়ে নাকি ছেড়ে বলছি আমি আমার নির্বাচন করব, প্রমাণ করা আর যারা ছিল নির্বাচনের সাথে সন্তুষ্ট তারা যদি কেউ বলতে পারে একজন যদি বলতে পারে সত্য কথা মসজিদে ঢুকে হিন্দু হলে মন্দিরে ঢুকে যদি বলতে পারে আমি নির্বাচন আবার করি, ঠিক আছে? আপনারা একমত, কোন অসুবিধা নেই, মামা আপনাকে আমন্ত্রণ জানালেন জমাতের বাড়িতে কোনো শুনি নয় অবশ্য, উনিও যদি আকাঙ্ক্ষা প্রকাশ করে আসবে, দেখাও নির্বাচন এবারে যেভাবে হয়েছে সেভাবে কোনো অসুবিধা, আমি বলছি না এক কেন্দ্রে নির্বাচন যদি অনিয়ম হয় প্রয়োজনে 10 বার নির্বাচন করব, বলছি বলছি মিথ্যা কথা বলছি না? সমবেত ভাইরা ওনাদের নেতা ওই যে কি তার নাম অফিসে বসে বসে বিদ্যুৎ বুঝছেন, তোমরা মাতাল না দিয়ে এসেছো আবাসিক না আয় কাম না এ মাতাল না দিয়ে আমার দরকার মাতাল আমি বেশি নেওয়া পারি তঙ্গ দলে আছে উদয় গিয়ে বলি না আমি তোমাকে মাতাল বলা দরকার দেখ অনেক লোক নেতা এগুলো বন্ধ করতে হবে সব দলে সমবেত ভাইরা আমাদের বিষয়ে অত্যন্ত শ্রদ্ধা শুরু করুন, আপনি বলেছেন আওয়ামী বসুরহাট পৌরসভা নির্বাচন আওয়ামী বন্দামীর নতুন মনে আওয়ামী বন্দামীর নতুন মনে কি বলছেন? হ্যাঁ বন্দামী যারা এই ভোটে রাজনীতিকে পুরো ছুটে পড়েছে জিয়াউলমান সরকার স্বল্প হারে বাংলাদেশে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস সরকার আছে এর বিষয়ে বন্দর করতেন জানি না আপনাদের দল তো কমলাপুরের স্টেশন অনেক লাইন থেকে অনেক দিক থেকে লোক আসে আসি
এ দল হচ্ছে ঠিক না এটাকে কয় কমলাপুর রেল স্টেশন আপনাদের দল কম সময় আসে আল্লাহ জানে এটা মন্দান এ নির্বাচন এটা তো বৌদ্ধ বসুধা বৌদ্ধ সভা আমি তো খারাপ মানুষ আমি আমাদের দলেও বলে পারব তারপরে কি রাজনীতি জন্ম দিল তাদের শুনতে মধ্যে হাসি কি আরো কি কি আছে আচ্ছা দিদার এই যে কুমিল্লার বসেছে বসে না বারোটা ভাবে ভোটটা শিখিয়েছে বসে সিনিয়র কে বসেছে যে বসে না বসে বারোটা ভাবে ভোটটা শিখিয়েছে দিচ্ছে কম কম দিচ্ছে বিএনপি হাসান জি হাসান হাসান আর কিছু বলার দরকার আছে না না এগুলা বন্ধ এই অপরাধ কালকে কালা বলো অবস্থান করছে অনেকের ঘর নেই অনেকের খাবার নেই অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা চিকিৎসা পুরোপুরি বাস্তবায়ন হয় এই করোনাকালীন সময় কত দূর বিষয় অবস্থা মানুষ দিন কেটেছে এদের কে কে আজকে শান্ত ভাবে এদের কে কে আসার মানুষ গুলা আপনার আমার দেখি দিকে রাজু দিয়ে যাবে অত্যাচার করে আপনাদের প্রতি মানুষের ভক্তিটা মানুষ কোনো কিছু প্রত্যাশা করতে পারে হিসাব করে কথা বলে এনকে টেলিভিশন নোয়াখালীর কথা বলে।